সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের দীর্ঘ আট বছর কমিটি থাকার পর আগামী পাঁচই ডিসেম্বর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘদিন পর জেলা ও মহানগরের সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হবে এদিকে সম্মেলনকে ঘিরে নগরীর বিভিন্ন স্থানে সাজসজ্জায় সজ্জিত পছন্দের নেতাদের ছবি দিয়ে টাঙানো হয়েছে ব্যানার এবং ফেস্টুন। জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জফিকুর রহমান চৌধুরী ঠিক একই আলোচনায় সভাপতি প্রার্থী হিসেবে পিছিয়ে নেই জেলা আওয়ামী লীগের বর্তমান সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদও নেতারা বলেন পছন্দ অপছন্দ বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তিনি যাকে পদ দেবেন তাকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা সম্মেলন নতুন পুরাতন সবার একটা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের একটা মিলন মেলা সেই মিলন মেলাতে সবাই আসবে তাই আমি মনে করি যে পাঁচ তারিখের সম্মেলন সফল হবে সার্থক হবে পছন্দ অপছন্দের মালিকানা গিয়ে জাতীয় জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার মাধ্যমেই আমি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি হয়েছি ওনার মাধ্যমেই আমি দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনে মনোনয়ন পেয়েছিলাম ওনার ইচ্ছার প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই কাজ করে যাচ্ছি উনি যে পথ দিবে সেটাই হবে আমি বর্তমানে সহসভাপতি কিন্তু আমার তো অবশ্যই চাহিদা থাকবে সেইটা না একটা যুক্তিসঙ্গত চাহিদাও আছে সত্তরের নির্বাচনে কাজ করার সুযোগ আল্লাপাক করে দিয়েছিলেন এবং একাত্তরের যে মুক্তিযুদ্ধে আমরা অনেক অবদান রাখার সুযোগ আল্লাপাকে সৃষ্টি করেছিলেন ছাত্রলীগ করেছি কলেজে নির্বাচন করেছি সেখানে ক্যাবিনেটে জয়যুক্ত হয়েছি তারপরে যুবলীগ করেছি তারপরে আওয়ামী লীগ করছি আর আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মূল ভরসা এবং তিনি এই বাংলাদেশের ষোলো কোটি মানুষের ভরসা সেই হিসেবে আমি আশা করব এটা গতিশীল নেতৃত্বের জন্য যে আমি যে চাহিদা আমার যে আমি যদি সভাপতি হই আমি মনে করি তে দল আরও এই গতি পাবে আশা করি তা আমি আমি দিনে যদি আমি আল্লাপাক আমাকে দায়িত্ব দেন এবং শেখ হাসিনা আমাদের নেত্রী যার উপর আমাদের সকলের ভরসা সেই নেত্রী যদি আমাদেরকে সেই সুযোগ করে দেন টিলেট জেলার এই সংগঠনকে আরও গতি এনে দেওয়ার লক্ষ্যে কাজ করার সেটা আমি অত্যন্ত কৃতজ্ঞ হাসিনার কাছে আমাদের দলীয় কাছে কাছে প্রত্যেকের আমি কৃতজ্ঞ থাকবো একইভাবে সাবেক ছাত্র নেতাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সুজাত আলী রফিক অ্যাডভোকেট নিজামুদ্দিন এবং অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তবে আলোচনার শেষে রয়েছেন বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তিনি বলেন এবারেই আমাদের প্রথম মহানগর এবং জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে আমরা বিশাল আয়োজনের মধ্যে দিয়ে আমরা সম্মেলন করছি আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি গণতন্ত্রের মানুষ কন্যা জন নেত্রী শেখ হাসিনা তিনিই নির্ধারণ করবেন এবং আমি সেই কমিটিতে একজন সাধারণ সম্পাদকের হিসাবে জেলা আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থী হব নেত্রী আমাকে যেখানেই রাখক সেখানেই আমি কাজ করে যাব এবং যে পর্যায়ে রাখক আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে প্রতিটি স্তরে আমি আওয়ামী লীগের জন্য কাজ করে গিয়েছি এবং আমি সাধারণ সম্পাদক প্রার্থী হব হলেও কাজ করব না হলেই আমরা নেত্রী যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্ত মেনে নিয়েই কাজ করব নদীকে সাধারণ সম্পাদক পদে সুজাত আলী রফিক বলেন এই বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সব জায়গায়ই একটি উৎসাহ উদ্দীপনা আছে এবং যেহেতু আমাদের জাতীয় সম্মেলন আগামী বিশ এবং একুশে ডিসেম্বর সেই সম্মেলনের পূর্বে জাতীয় সম্মেলনের পূর্বে আমাদের সিলেটারি সম্মেলন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সম্মেলনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে সেই নেতৃত্বকে নিয়ে আমরা আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারা সেটাকে অব্যাহত রাখার আমরা আপ্রাণ চেষ্টা করব এবং সংগঠিতে সংগঠনকে শক্তিশালী করে আমরা জাতির জনকের যে স্বপ্নের সুনা বাংলা গড়ার প্রস্তুতি আমরা গ্রহণ করছি আমি আশা করি যদি আমার কর্মের মধ্য দিয়ে সংগঠন শক্তিশালী হয় এবং নেত্রী যে সিদ্ধান্ত দেবেন হ্যাঁ কাউন্সিলররা তো অবশ্যই আছেন নেত্রীর প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে তিনি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তকে আমরা মেনে নেব। এবং যদি আমার উপর কোনো দায়িত্ব অর্পণ করা হয় সেই দায়িত্ব যথাযথভাবে নিষ্ঠার সাথে পালন করে এই সংগঠনকে আরও শক্তিশালী করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে ব্যাপক সারা পড়েছে তৃণমূলে তৃণমূলের মতামত ও সমর্থনের আগামী নেতৃত্ব নির্বাচন করা হবে সম্মেলনের সময় যত ঘনিয়ে আসছে তেমনি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা আরও বেড়ে যাচ্ছে অনেক নেতারা নিজেদের প্রার্থী ঘোষণা দিচ্ছেন ডায়াল সিলেট সিলেট টেলিভিশন